চাঁদ সদাগরের অলক্ষে লোহার বাসার ঘরে ছিদ্র রেখেছি আমি, আর ওই ছিদ্র দিয়েই প্রবেশ করবে লোহার বাসর ঘরে চাঁদ সদাগরের দুর্ভাগ্য। চাঁদের অহংকারের বলি হবে পুত্রবধূ বেহুলা। কি আমার স্বামীর দেহ কোথায় গেল? এখানে যে অজস্র জবা ফুল ভর্তি, কোথায় গেল আমার স্বামীর দেহ? তুই যাই বল, আমার স্বামীর দেহকে আমি কিছুতেই আমার সতীনের হাতে ছাড়বো না। বেশ, তবে এর বিচার গ্রামবাসীরাও করুক। শীতের সিঁদুর রক্ষা করার জন্য তোমার মনে যা ইচ্ছে তাই করো মা। তুই আমায় ভরসা দে ভাই, আমি পারবো তো। পারবে, পারবে গো দিদি, মা ঠিক তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় করবেন। বারবার কেন প্রদীপ নিভে যাচ্ছে মা? তবে কি কয়েল দিদির ডাকে তুমি সাড়া দেবে না? কয়েল দিদি, পদ্ম দিদি পারবে তো ছোট জমিদার বাবুর প্রাণ ফিরিয়ে আনতে? আমি তো ভাবছি এত চেষ্টা করার পরও আমি প্রদীপ জ্বালাতে পারলাম না। একটু পরে যখন রাত নামবে কি করবে কয়েল দিদি অন্ধকারে? মনের গতি যে বিদ্যুৎ চমকের চেয়েও দ্রুত, চেষ্টা কর লোকনাথ, ঠিক পারবি। কিন্তু বুধা কেন আমার সঙ্গে এরকম হচ্ছে? এক সময় তো কেউ এসেই আমার ধ্যান ভাঙাতে পারতো না। সত্যি তো গুরুদেব, লোকনাথ কি আর আগের মতন ধ্যান করতে পারবে না? এইবার দেখ, এর থেকে জল আর মাটি আলাদা করতে পারবি লোকনাথ? জলে গুলে যাব মাটি থেকে আমি মাটি কি করে আলাদা করব গুরুদেব? আমি যে এসব কিচ্ছু পারি না, আর সবই যে আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে। অস্থির হোস না, শান্ত মনে এক দৃষ্টি তাকিয়ে থাক পাত্রটার দিকে, দেখ তো কি হয়। আমি কুমিরের হাতে প্রাণ দেব না, আমি ভবানী ডাকাতের মেয়ে, ভয় পাওয়া আমার ধর্ম নয়। আজ যদি কুমিরের হাতে মরি তাহলে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনবে কে? আজ আমার স্বামীর প্রাণ রক্ষার জন্য আমাকে লড়তেই হবে। মাগো মা, আমি যে মরতে ভয় পাই না, কিন্তু স্বামীকে বাঁচানোর তাগিদে যে আমাকে বাঁচতেই হবে। রক্ষা করে মা, আমি যেন সাঁতরে পারে উঠতে পারি। জলকে মাটি থেকে আলাদা করে দিলে জল আর মাটি আলাদা আলাদা হয়ে যাবে। এবার বুঝলি তো লোকনাথ, অভিজ্ঞতার ঘটনার ঘাত প্রতিঘাত থেকে মনকে কি করে আলাদা করতে হয়? এই মাটিগুলা জলের মতোই আমাদের জীবনের নানান ঘটনার মধ্যে, নানান সংঘাতের মধ্যে, নানান অভিজ্ঞতার মধ্যে ঈশ্বর মিশে রয়েছেন। তাই মনকে ধ্যানের মাধ্যমে ধীরে ধীরে থিতু হতে দিতে হয়, তবেই হাজার শব্দের মধ্যে খুঁজে পাওয়া যায় জীবনের মূল সুর, হাজার নামের মধ্যে থেকে খুঁজে পাওয়া যায় ঈশ্বরের নাম। এবার আকাশের দিকে তাকা লোকনাথ,
তোকে ওই তারাকে খুঁজে বের করতে হবে। হাজার অভিজ্ঞতার ভেতর থেকে মনকে বার করে এনে একাগ্র হয়ে ভাবতে হবে জীবনের উদ্দেশ্য। তারা খোঁজা দিয়ে সেই অভ্যাস শুরু কর লোকনাথ, এটাই হোক তোর পরীক্ষা লোকনাথ। এবার কি হবে লোকনাথ? ছোট জমিদার বাবুর প্রাণ ফিরবে না? জিকো, এই জিকো, ফিউজটাই তো খোলা। ওই তো ফিউজ, ফিউজটাকে খুলে ফেলে দিয়েছিল। কারুর যদি কোনো উদ্দেশ্য না থাকে তাহলে সে বাড়ি শুধু শুধু কেন অন্ধকার করবে? জিকো কোথায় গেল? জিকো নেই এখানে। তুমি কি স্বপ্ন এসে পেলে? তা কি এমন পাপ করেছিল বাবু? জানো বাবা তুই কোথায় চলে গেছিস? ফিরে আনে বাবা আমার কাছে, ফিরে আনে। এই না কি রে এটা? তুমি আমাকে 5 লক্ষ টাকা দিয়েছিলে, তার মধ্যে 2 লক্ষ টাকা, তার মানে তুমি আর 3 লক্ষ টাকা পাবে আমার কাছে, কেমন? কার কাছ থেকে ভিক্ষে চেয়ে আনলি শ্যামা? আছেই তো তোর ছোট কথা বল, কৃষ্ণ কলি সেজেও তো এখন রোজগারপাতি হচ্ছে না রে। কৃতজ্ঞতা স্বরূপ কিছু উপহার ওকে আমি দিতে চাই। উপহার দেবো বলে এইসব এসব করলেও বাড়ি থেকে চলে যাবে, তাই তো? ধরা বলছি। তাদের বন্ধুরাতে ভাত কাপড় তুলে দিল, বুঝতে পারছো? তার মানে ওদের ভাত কাপড় হয়ে গেল। তোদের খাবার খাবার টেবিলে রাখা আছে, যা গিয়ে খেয়ে নে। আমরা এখানে খেতে পারবো না? নতুন বউ কখনো তোমাদের সামনে খেতে পারে? কেন খেতে পারবে না বড় দিদি? এটাই নিয়ম। একটা কথা আমার কিছুতেই মাথায় ঢোকে না, এখানে আব্দুল চাচার খাবার জায়গা আলাদা, অন্যদের খাবার জায়গা আলাদা, সকলে একসাথে বসে না খেলে একসাথে চলবে কি করে? মিঠু তোমার সাথে এসব করেছে? পুরো পুরো ঘটনাটা শুনে মনে হচ্ছে যে বিষয়টা প্রি প্ল্যান্ড। এত বড় প্ল্যান করে আমার ক্ষতি কে চাইবে? আমার বিরুদ্ধে এত বড় রিস্ক নিল, নিজের ক্যারিয়ারটা অবধি নষ্ট করল, কোন স্বার্থে করল এসব? তুমি তো চুন মাছ কাটতে পারো, তাই না? মনে পড়েছে, আমি তো জানি আপনার সাথে বিয়ে করলে আমার ওই চুনো মাছ কেটে ঘর গৃহস্থলির কাজ করেই তো কাটাতে হবে। তা বটে, শুধুমাত্র সন্তানটা ধারণ করতে পারবো না। এই সন্তানের কথা আগে কখনো ভাবিনি তো। হ্যাঁ না, লজ্জা করছে। দেখি দেখি আপনার লজ্জার মুখটা দেখি। তুমি কি স্বপ্ন এসে পেলে? তা কি এমন পাপ করেছিল বাবু? জানো কৃতজ্ঞতা স্বরূপ কিছু উপহার ওকে আমি দিতে চাই। উপহার দেবো বলে এইসব এসব করলেও বাড়ি থেকে চলে যাবে, তাই তো? ধরা বলছি। তাদের বন্ধুরাতে ভাত কাপড় তুলে দিল, বুঝতে পারছো? তার মানে ওদের ভাত কাপড় হয়ে গেল। তোদের খাবার খাবার টেবিলে রাখা আছে, যা গিয়ে খেয়ে নে। আমরা এখানে খেতে পারবো না? নতুন বউ কখনো তোমাদের সামনে খেতে পারে? কেন খেতে পারবে না বড় দিদি? এটাই নিয়ম। একটা কথা আমার কিছুতেই মাথায় ঢোকে না, এখানে আব্দুল চাচার খাবার জায়গা আলাদা, অন্যদের খাবার জায়গা আলাদা, সকলে একসাথে বসে না খেলে একসাথে চলবে কি করে? মিঠু তোমার সাথে এসব করেছে? পুরো পুরো ঘটনাটা শুনে মনে হচ্ছে যে বিষয়টা প্রি প্ল্যান্ড। এত বড় প্ল্যান করে আমার ক্ষতি কে চাইবে? আমার বিরুদ্ধে এত বড় রিস্ক নিল, নিজের ক্যারিয়ারটা অবধি নষ্ট করল, কোন স্বার্থে করলো এসব?